বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। প্রিমিয়ার লীগের সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। রিমন, দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জমজমাট আসর এবং সবচাইতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর কিন্তু ঢাকা প্রিমিয়ার লীগ, একটা দিক থেকে অনেক বেশি আলোচনায়, কারণ যেখানেই শেষ হয়েছে সেখান থেকেই যেন শুরু হবে। একটু যদি পেছনে ফিরে যেতে চাই, 2020 সালে প্রথম রাউন্ড খেলার পরে, অর্থাৎ এক রাউন্ড খেলার পরেই কিন্তু করোনার কারণে ঢাকা প্রিমিয়ার লীগটা 2020 সালে স্থগিত হয়ে গিয়েছিল। এরপরে গেল বছর টি টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল, এবার আবার কোভিডকালের এই প্রথম কোনো টুর্নামেন্ট যেখানে কিনা বায়োবাবলের বাধ্যবাধকতা কিংবা কোয়ারেন্টাইনের কোনো ইস্যু থাকছে না। বলছিলেন তিনটি ম্যাচ কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে, তিনটি দলই কিন্তু, সাভারের বিকেএসপিতে দুটো ম্যাচ এবং মিরপুরে হোম অফ ক্রিকেটে একটি ম্যাচ। আমরা রয়েছি মিরপুরে, 255 রান করেছে ডিফিটিং চ্যাম্পিয়ন আবাহনী, তবে সেই 255 রানের পুরো গল্পে কিন্তু নাঈম শেখের অবদান নিশ্চয়ই মনে আছে। গেল 2 বছর জাতীয় দলের নিয়মিত মুখে নাঈম শেখ, ওয়ান ডে টি টোয়েন্টি কিংবা টেস্ট সব জায়গাতেই তিনি খেলেছিলেন, কিন্তু এই প্রোটিয়া সফরে বাজে পারফর্মের কারণে নাঈম শেখকে দল থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। সেই নাঈম শেখ কিন্তু আবারও নিজের জাত চেনালেন আবাহনী, একটা পর্যায়ে কিন্তু 48 রানে 4 উইকেট হারিয়ে রীতিমতো ঠুকছিল নবাগত যে রূপগঞ্জ টাইগার্স রয়েছে সেই দলের বিপক্ষে, বিশেষ করে শফিকুল এবং মুকিদুল মুগ্ধর বলে। তবে সেখান থেকে নাঈম শেখ এবং অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের একটা দারুণ পার্টনারশিপ, এবং পরবর্তীতে মোসাদ্দেক হোসেন সৈকত যখন 37 রানে ফিরে গেলেন, এরপরে কিন্তু সাইফুদ্দিন, যিনি কিনা ইঞ্জুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন, সেই সাইফুদ্দিন এবং মোসাদ্দেক হোসেন সৈকত এই দুইজনকে নিয়ে আবাহনীর যে টার্গেট, মোটামুটি একটা ভদ্রস্থ জায়গায় কিন্তু নিয়ে যাওয়ার পেছনে কিন্তু নাঈম শেখের কীর্তি রয়েছে। নাঈম শেখের কথা একটু আলাদাভাবেই বলতে হয়, 115 রান তিনি করেছেন 112 বলে, তবে তিনি যতক্ষণ উইকেটে ছিলেন একদিক থেকে কিন্তু আবাহনীর ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে ছিলেন, কিন্তু নাঈম শেখকে কিন্তু কখনোই কিন্তু খুব একটা শেকই মনে হয়নি। এবছর বাংলাদেশের অনেক ব্যস্ত ক্রিকেট রয়েছে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার পরেই কিন্তু শ্রীলঙ্কা সিরিজ রয়েছে, সব মিলিয়ে কিন্তু নির্বাচকদের একটা বার্তা দিয়ে রাখলেন নাঈম শেখ। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।